আবারও স্বাগত বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। এবারে জেলা সংবাদ। পিলখানা হত্যার ঘটনার নেপথ্যে কারা সেটা বের করতে হবে, বিএনপির এই দাবির সাথে আমরাও একমত উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, আমরাও চাই এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সেটা বের হোক। হানিফ বলেন, এর তদন্তে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে। ওই দিন টেলিফোনে তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার দফায় দফায় দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। তারেক রহমানের কথায় বেগম জিয়া সকালেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে দুই দিন আত্মগোপনে ছিলেন। গত শনিবার বেলা ১১টায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যে আন্দোলনের নামে কেউ যদি কোনো সহিংসতা বা হরতালিতা করতে চায়, দেশে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, দেশের উন্নয়ন অগ্রগতিতে বাধাগ্রস্ত করতে চায়, সেক্ষেত্রে সরকার কঠোরভাবে তাকে দমন করবে। আর মির্জা ফখরুল সাহেব গতকালকে পিলখানায় যারা শহীদ হয়েছিলেন আমাদের সামরিক বাহিনীর কর্মকর্তারা, তাদের ওখানে যে উনি বলেছেন যে এই বিজেপির বিদ্রোহের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে, নেপথ্যে যারা তাদের এখনও তারা বিচারে আওতায় আনা যায়নি, এটা আমরাও দাবি করেছি। এটা কোন উদ্দেশ্যে? এবং যেদিনকে পিলখানায় যখন বর্বরোচিত হত্যাকাণ্ড শুরু হয়, সেই দিনকে সকাল ৯টার আগে থেকে লন্ডন থেকে তারেক রহমান বেগম খালেজার সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলছিল, এবং সেই সময় তারেক রহমানের নির্দেশে বেগম খালেজা সকালে খুব তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে উনি একটা সাদা রঙের গাড়িতে চড়ে